নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, স্নান টান করে নিয়েছি, পুজো টুজো দিয়ে দিয়েছি, এবার বসে পড়েছি খেতে। তো সকাল 9টা বেজে গেছে, তো আজকে বাড়িতে আছে তাই এত তাড়াতাড়ি খাওয়া দাওয়ার আয়োজন। তো কী কী খাচ্ছি তোমাদেরকে দেখাবো। সকালে মুড়ি খাচ্ছি, মানে মাঝে মধ্যে আমাদের মুড়ি খাওয়া হয়, মাঝে মধ্যে ভাত থাকলে খাওয়া হয়, তো আজকে মুড়ি খাবো। তো মুড়ি কি দিয়ে খাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখাই। তো দেখো, পুজো দিয়ে দিয়েছি, পিছনে দেখলে বুঝতে পারবে। এই দেখো, এখানে আছে, এটা হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি, এটা বেগুন, শসা, লঙ্কা, আর দেখো মুড়ি নিয়ে নিয়েছি। তো খাওয়া শুরু করে দিচ্ছি, আমি খাবো। তাই আমি বলি খাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু বক বক করে নিই। তো অনেকেই আছো মুড়ির সঙ্গে এইসব তেলে ভাজা খেতে পছন্দ করো, খেতে কিন্তু ভালোও লাগে, একটু চা হলে আরও ভালো লাগে। তো চা আমাদের একজন পছন্দ করে না, যার জন্য চা করিয়ে নিই। তো এটাই সকালের খাবার। তো চলো খাওয়া দাওয়া করি, আর সকলে ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর নিশ্চয়ই ভালো লাগলে একটা করে শেয়ার। পুরো মুচমুচে হয়েছে একদম। দেখো আজকে আকাশটা ভালোই আছে, আর রাত বৃষ্টি হয়নি, আর আকাশে রোদও উঠে গেছে। আমার মুড়ি খাওয়া হয়েও গেল, আমি এখনো মুড়িতে হাত দিইনি। ও মুড়ি নেয়নি বেশি, অল্প একবারটি মুড়ি নিয়েছিল, সকালে আবার বেশি খেতে পারে না, মানে ঘুম থেকে উঠে তো মুড ভালো থাকে না, এই জন্য কম খায়। যার যেমন অভ্যাস। পেঁয়াজটা ভেজে গেছে দেখো, খুব গরম। আমি গত খাবো নাকি? খাও। আয়নায় মুখ দেখা যাবে না তোমার, পিছনে আয়নায় মুখ দেবে, নিজেকে যেন কি লম্বা মনে করে। আয়না দেখাচ্ছে আমি কোথায়, আয়না তোমাকে দেখাচ্ছে মুখ।